তোমাদের বাড়িতে আমার দাদা নার কিন্নিমা গিয়েছিল তোমাকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্নিমা তোমার এই অপমানটা হজম করতে পারেননি, উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে যান আর এখন উনি শয্যাশায়ী। ডাক্তারবাবু কি বুঝছেন, গিন্নিমা তো কথাই বলতে পারছেন না। মা তো কথা কইছে না, কি হয়েছে মার কথা কইছে না, মা ওমা ওমা কথা কইছে না। যাকো দেখিনি কি কাণ্ড, ভালো মানুষ দাদার সাথে জাঁক করে গেল বউ ফিরিয়ে আনবে বলে, বউ ফিরে এলো নি, মানুষটা অসুস্থ হয়ে পড়ল। ও বাবা, বাড়ির পেরানটাই যদি আলগা হয়ে যায় তাহলে বাকি মানুষগুলো বাঁচে কি করে বলো তো? এই জন্যই তো আমরা কেউ চাইনি মা মা যাক, কিন্তু এ বাড়িতে তো আমাদের কথা একেবারেই চলে না। ছোট কাকা, ডাক্তারবাবু দেখছেন তো নিমাকে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, এখন এখন থাক না, এসব কথা পরে হবে। ডাক্তারবাবু তো কিছু বলছেন না, তখন থেকে শুধু দেখেই যাচ্ছেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কিছু তো বলুন। আমি তিন বেলা খাবার জন্য এই গুলি দিয়ে যাচ্ছি, সকাল দুপুর আর সন্ধে সাত দিন এই তিনবার করে ঠিক মতন এই গুলিগুলো খাওয়াবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে কমে যাবে। কিন্তু গিন্নিমা তো কথাই বলছেন না, তার কি হবে? বলবেন বলবেন, কথা বলবেন, আসলে গরম থেকে এসেছেন তো ব্যস্ত হবেন না, গরমি লেগে গেছে। কিন্তু গরমি লেগে গেলে যে এমন ধরা কেউ কথা বলা বন্ধ করে দেয় তা তো কোনোদিন শুনিনি বাপু। বলছি একবার হাসপাতালে নিয়ে গেলে হয় না? ও বদ্দা, ও সাহেবটা করবো, এ তোমরা বলো না ভাই, তোমরা বললেই কাজ দেবে। এসব কথা বলে আর অশান্তি বাড়ে নেকো রাঙা বৌমা, এত বছর এখানে থেকে নিয়ম কানুন এখনো শিখলে নে? হ্যাঁ, আমরা কথা কথা হাসপাতালে যাই যাই নে, আমরা তো এই ডাক্তার বাবুর ওষুধ খেয়েই ভালো থাকি, এবারে সবার নাড়ি চলছে তো এত বছর ধরে। আর মার কি এলাপাতি সহ্য হয়? হ্যাঁ হয়, সহ্য হয় নে, হাসপাতালে গেলে ওসব কড়া কড়া ওষুধ দেবে, আমাদের তা চলে কোনো কালে? হ্যাঁ চলে। ডাক্তারবাবু মা ভালো হবেন তো? ওষুধগুলো সব নিয়ম মতন খাওয়াবে আর সকালে সন্ধে আমাকে কিন্তু জানাবে যে বৌঠান কেমন আছেন। মাঝে মাঝে হাতের তলায় পায়ের তলায় ন্যাকড়া ভিজিয়ে ঠান্ডা জল দিতে হবে। আরেকটা কথা, মাথাটা খুব ভালো করে ধুইয়ে দেবে, ভেতরে যত তাপ আছে সব যেন বেরিয়ে যায়। আজ রাতটা দেখুন, কালকে আমাকে খবর দেবেন। রাজা, হ্যাঁ ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে এসো তো। দেখো আমায় দিন, একটা আমায় দিন, আসো 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 ডাক্তারবাবু। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আসো। গিন্নিমা
কিন্নিমা, তোমার কি কথা বলতে কষ্ট হচ্ছে? কিন্নিমা কিন্নিমা বাবা বাবা, তুমি দাদানের সাথে একবার পরামর্শ করো, দেখো না যদি অন্য কোনো ডক্টরকে কল করা যায়, প্লিজ। না 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 না, আমাদের বাড়ির সব রকম অসুখ বিসুখে ওই ডাক্তারবাবুই আমাদের ওষুধ দিয়ে ভালো করেন। তাছাড়া মা এর আগে কখনো অন্য কারোর ওষুধ কখনো খায়নি, উনার ওষুধেই ভালো হয়েছেন। এটা আবার পরামর্শ করার কি আছে আমি বুঝতে পারছি না। বাবা বাবা বাবা, এসব সোজা না বলে দেবেন, সোজা না বলে দেবেন। কিন্নিমার এই কথা বন্ধ হয়ে যাওয়াটা আমার ভালো লাগছে না। গিনিমা বলো না, তোমার তোমার কষ্ট হচ্ছে? গিনিমা গিনিমা ও মা, মা হা করুন দেখি, নিয়ে একটু হা করুন ও মা। ডাক্তার বাবু ঠান্ডা খাওয়াতে বলেছে, ডাবে জল এনেছি, একটু হা করুন দেখি দেখি, একটু হা করুন, হা, এই তো একটুখানি খেয়ে নি। ও খুড়িমা, খুড়িমা সব জল যে পড়ে যাচ্ছে, মাছ খাচ্ছে না, কি হবে খুড়িমা, মাছ খাচ্ছে না, সব জল গড়িয়ে পড়ে যাচ্ছে। আমাজে বৌমা, আমাজে বৌমা, এ আমি তো ভালো বুঝছি নে, যাও যাও যাও, ওই তোমার শ্বশুর আর তোমাদের খুড়শ্বশুরকে খবর দাও, তারা বোধহয় এতখানি বিপদ টের পায়নি। এ মানুষটা যদি মুখে কিছু না তোলে তাহলে বাঁচবে কি করে? হে ঠাকুর, আমার দিকে ভালো করে দাও, হে ঠাকুর, হে ঠাকুর। আদি আদি, একবার চোখ পেলে দেখো, আদি একবার ডাকো না, ওকে দি ওকে দি আদি। জানো রাঙাদি, আর যদি নতুন বউ ফিরে আসতে তাহলে গিন্নি মা এমন ধরো অসুখে কখনো পড়তো নি। তুই ঠিক বলেছিস লো চুটকি, মনে বড্ড ডাকা লেগেছে কিনা। আমি তো ঠিক করে নিয়েছি, ছোট বউয়ের সাথে আর কোনো কালে কথা বলবো নি। শুধু তুই কথা বলবি না নাকি লো, এই আমরা কেউ কথা বলবো নি। আর বড়দি তো আমাকে বলেই দিয়েছে যে আমাদের নতুন বউয়ের সাথে আর কোনো ভাব ভালোবাসা নেই কো। যে মেয়ে আমাদের গিন্নিমার মতো মানুষকে ফেরত পাঠিয়ে দেয় সেই মেয়ের সঙ্গে আমরা আর কেউ কথা বলতে চাই না। বাপের বাড়ির একটু পয়সা আছে বলে অহংকারে শেষ নেই কো, তাই বলে তুই তেজ দেখিয়ে আসলি নে। আচ্ছা একটা কথা বলো দেখি, স্বামী আর স্ত্রীর মধ্যে এই ঝগড়া ঝাঁটি হয় নে, ভুল বোঝাবুঝি হয় নে, অশান্তি হয় নে, তাই বলে তা ধরে কেউ বসে থাকে? নতুন বউ তা ধরে বসে থাকলে স্বামীকে মাননি করলেনি, এত কিসের দাপট শুনি। কথায় বলে স্বামী স্ত্রীর জন্ম জন্মের বন্ধন, সেই বন্ধনকে তুই অগ্রাহ্য করলি কি করে লো? তাই না তাই, এই নতুন বউ আমাদের যতই ভালোবাসুক আর যতই নতুন নতুন জামা কাপড় দিক, আমরা আর কোনো কিছু মানছি না। আমি তো ঠিক করে নিয়েছি, যা যা দিয়েছে, যা যা জামা কাপড় দিয়েছে সব বাড়ি গিয়ে ফেরত দিয়ে আসবো, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক আমি রাখবো না। ঠিক বলেছিস তুই চুটকি, আমাদের তাই করতে হবে। দেখো দেখো কারা এসেছে, দেখো কোথায় কিন্নিমা, দেখি দেখি কিরকম কথা না বলে থাকে। দাঁড়াও, তোমাকে ফোনে আমি একটা কথা বলেছিলাম,
তোমার এত বড় স্পর্ধা কি করে হলো সেটাকে অমান্য করার? ঋষিমণি, আপনি ওকে কেন এনেছেন? বারে এত বড় একটা খবর শুনলাম, তারপর ওকে নিয়ে আসবো না? তাছাড়া ফুলঝুরি নিজেই আসতে চেয়েছে, খুব কাঁদছিল কাকিমার এই খবর শুনে। ওর এসব নাটকে আমি বিশ্বাস করি না। তোমার কোনো কথা আমি এখন রিয়্যাক্ট করব না, আমি এখন গিন্নিমার কাছে যাব। এত মগের মল্লুক নয়, এটা আমাদের বাড়ি, আর এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে। এখানে যখন তখন যে যা খুশি করতে পারে না। তোমাকে এখন আমাদের এখানে কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? দেখো তিলক, ও কিন্তু এখানে থাকতে আসেনি, আর তোমরা যদি না চাও ও এখান থেকে চলে যাবে। মানুষটা ওকে খুব ভালোবাসে, তাই ও শরীর খারাপের কথা শুনে ও কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। একবার অন্তত ওকে কাছে যেতে দাও। জুতো মেরে গোড় দান করে কি লাভ ভাই কনা দিদি, কি লাভ? মেজ বৌমা তো ঠিক কথাই বলেছে, তোমাদের ওই তিন আঙ্গুলের মেয়ে অমন মাননি গন্নি মানুষের মাননি রাখেনি। মাননি যখন ডাকতে পারেনি তখন ওই মানুষের কাছে যাওয়ার অধিকারটাও নেই। তাছাড়া ও তো আর ডাক্তার নয় গো পিসিমণি, যে আমাদের গিন্নিমার কাছে এসে দাঁড়ালেই সে একেবারে সুস্থ হয়ে যাবে। তাই না? তাই এখন একেবারে দরদ দেখাতে এসেছে। ভুলটা তুমিই করেছো বোন, একটা ভুলের উত্তরে আর একটা ভুল করলে যেটা যায় না। হ্যাঁ, আমরা ভুল করেছিলাম, আমরা কিন্তু তুমি তার থেকেও বড় ভুল করেছো। গিন্নিমা নিজে পায়ে হেঁটে তোমাদের বাড়ি গিয়েছিল তোমাকে ফিরিয়ে আনতে, তুমি তাকে ফিরিয়ে দিয়েছো, ভুল করেছো। তোমরা সবাই মিলে আজ আমারই দোষ দেখছ। মর্তা তুমিও। আমি চাই না এখানে আর কোনো কথা হোক। পিসিমণি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাইছি। দয়া করে আমাকে বাধ্য করবেন না স্পষ্ট করে বলার জন্য, প্লিজ। কোন কবর পেয়ে এখানে আসতে তোমার লজ্জা করলো না? এত নির্লজ্জ তুমি। চলো ফুলঝুরি বাড়ি চলো, তোমাকে এখানে কেউ চায় না, এমনকি সাহেবও চায় না তুমি এখানে থাকো। দাঁড়িয়ে থেকো না, চলো ফুলঝুরি চলো। নো ওয়ে, আই নট কামিং। বাড়ি যাবো বলে তো আমি এখানে আসিনি পিসিমণি। তাছাড়া গিন্নিমা কি ওদের কারোর সম্পত্তি নাকি? গিন্নিমা যদি আমাকে বলে চলে যেতে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর কেউ বললে তো যাব না। কি করবে ওরা, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, দেখি কেমন পারে। যতক্ষণ বার না করে দিচ্ছে আমি এখানেই থাকবো।
গিন্নিমা, গিন্নিমা তুমি আমাকে ক্ষমা করবে না? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমাকে কষ্ট দিতে যাইনি, বিশ্বাস করো। কাকিমা কোনো কথাই বলছেন না, শুধু তাকিয়ে আছেন। ওকে দেখে আমার একটুও ভালো লাগেনি। সে কি কথা মানুষ কান আইলো সকালবেলা আমগো বাসায়, এতগুলান কথা কইল, তখন তো বোঝা যাইতেছিল না, ভিতরে ভিতরে এত অসুস্থ, কি হইতে কি হয়ে গেল আপা? এই মানুষ কান তো এই সংসারের কলিজা, ওই মানুষটা যদি কিছু হইয়া যায় সংসার কান তো ভাঙা পড়বো, কি হইব আপা? ওকে হসপিটালে দিতে হবে, ওরা কিছু বলছেন না সে ব্যাপারে? সে কথা আর বলো না বাবা। পাড়ার এক হাতুড়ে ডাক্তারকে ডেকে এনেছে, তাকে দেখিয়েছে, আমি তো কিছু বলতে পারছি না। এখন ওদের সঙ্গে আমাদের যা স্ট্রেনড রিলেশনশিপ, যদি কিছু বলি তাহলে কে যে কিভাবে নেবে কে জানে, তাই কিছু বলিনি। আমার কি মনে হয় বাবা, তুমি একবার কাল ওদের ফোন করো, অথবা একবার চেয়েও। না না, সে তো বটেই, দেখ না এই যে আমি যেতে পারলাম না, আমার মনের মধ্যে ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি কালকে আগেই মৃত্তিকাটা টেলিফোন করে নেব। আপা এই দিক আর কথা কর না, ওই সাহেব বুঝে আম্মুর ওপর এত গোসা করছিল, আম্মুরে দেখা ভালা মন্দ কিছু কইল, ওরাই রাখতে চাইলো নাকি আম্মু নিজে থেকে থাকলো? সে কথা আর বলো না নুরি, ওকে কেউ ওখানে চাইনি, আর ও যে জোর করে ওখানে থেকে গেল তাতে ওরা কেউ খুশি নয়। মেয়েটাকে যে কি অপমান করলো সবাই মিলে বাবা, তুমি যদি ওখানে থাকতে তুমি তুমি সহ্য করতে পারতে না। সবাই মিলে ওকে অপমান করলো? আপা ওর জায়রা বাসুরা নির্দোষ ছিল না, ওরা থাকলে ওরাই বাঁচাইতো আমরে। না নুরি, আজ ওকে কেউ বাঁচায়নি, সবাই সবাই ওর উপরে বিরক্ত, সবাই ওকে কথা শুনিয়েছে। আমি তো ফেরার সময় ভাবছিলাম, আমার ভয় করছিল যে ও যে জোর করে ওখানে থেকে গেল তাতে ও বাড়িতে আরো বড় কোনো অশান্তি না ঘটে। কি বলছিস কনা, এবার তো আমার রীতিমতো টেনশন আমার শুরু হয়ে গেছে। ঠিকই বলছি বাবা, সবাই মিলে ওকে যা অপমান করলো তুমি সহ্য করতে পারতে না। আর সাহেব, সাহেবের কথা আর বলো না, নিজের স্ত্রীকে সবার সামনে অতটা ছোট করে কি করে আমি ভেবেই উঠতে পারি না। না হয় আমাদের ফুলছুরি একটা অন্যায় করেছে, ওরা যেচে ওকে নিতে এসেছিল যায়নি, কিন্তু কেন যায়নি সেটাও তো ভাবতে হবে। ওরা যে ওকে এত বড় একটা অপবাদ দিয়েছে সেটা ভুলে গেলে চলবে? তবু ওদের একটু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে এলি না মা? দেখ মিত্রির সাথে হাজার হোক, যতই আমার বন্ধুত্ব থাকুক, ওদের সাথে আমাদের দীর্ঘদিনের যাতা যতই থাকুক, ভিড় পর তো রিলেশনশিপটা একটু চেঞ্জ হয়ে গেছে,
আমরা তো মেয়ের বাড়ির লোক, ওদের সাথে একটু বুঝে শুনে চলা উচিত আমাদের। আমার নাতিটার মুখের দিকে তাকিয়ে অন্তত একটু নত হয়ে থাকা উচিত। আর কত নত হব বলতো? মাথা নত করেই তো ফুলঝুরি ওই বাড়িতে গেছে। কিন্তু ওদের কি ধারণা জানো যে ফুলঝুরির জন্যই কাকিমার অসুস্থতা? ইহা কি কইলেন আপা? এই কথা কইলে চলে নাকি? শরীর থাকলে অসুখ করবো, এর লিগে তো কাউরে দোষ দেয়া যায় না। কি হলো মনিরুল, তুমি এখানে এত রাতে? এখানে তো তোমার কোনো কাজ নেই, আর হাসছো কেন? কি এমন কথা শুনলে যে হাসছো? না বা, হাসি লাগতেছে এই দেখা যে মায়ার শ্বশুর ঘর কান্ত ঘুষলো। হ্যাঁ তো আর শ্বশুর বাসায় টিকতে পারবো না। না আপনি যা কইলেন শুনলাম তো সকলই। আমার নাতনি শ্বশুর বাড়ির ঘর করা যদি ঘুচে যায়, তোরও এ বাড়ির ঘর ঘুচে যাবে চিরদিনের জন্য। এটা বুঝতে পারিস না?